ফিফা দা বেস্ট এবং ব্যালন ডি'অর বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আসুন জেনে নেই বিস্তারিত। সম্প্রতি ফিফা দা বেস্টের শিরোপা জিতেছে লিওনেল মেসি, যা তার ক্যারিয়ারে তৃতীয় শিরোপা। এর আগে গত বছর অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন তিনি। মেসির এই দুই পুরস্কার জয়ের পথে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ট্রেবল জয় ম্যান সিটি তারকা আর্লিং হ্যালান্ড, কিন্তু তাকে টপকে পুরস্কারগুলো জিতে নেন মেসি। এরপর থেকে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইউরোপ সেরে সৌদিতে পা রাখা পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের ক্রিয়া দৈনিক রেকর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি মনে করি এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। রোনালদো এখানেই থামেননি, তিনি আরো বলেন, এর মানে এই না যে মেসি অথবা হ্যালান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না, আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না। এদিন অবশ্য নিজের সাবাই গাইতেও ভুল করেননি CR7, আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছি বলে এমনটা বলছি তা নয়, আমাদেরকে সংখ্যার দিকে তাকাতে হবে কারণ সংখ্যা কখনোই ধোকা দেয় না, আমি 54টি গোল করেছি এবং এটাই সত্য, তাই তারা চাইলেও আমার কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে পারবে না। শুক্রবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। দুবাই ভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ড চালু হয় 2011 সালে, এরপর থেকে মোট 6 বার এই পুরস্কার পেয়েছেন রোনালদো। তিনি একমাত্র ফুটবলার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। এবার সেরা ফুটবলারের খেতাব না পেলেও সর্বোচ্চ পুরস্কারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়াও ফ্যান চয়েস এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রোনালদো। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড আল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।